আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই আল্লাহ সুবহান ওয়া তাআলার ফজলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের অনলাইন ম্যাথ ভিডিও ক্লাসে উপস্থিত সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৌরভ মাহমুদ, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। আমরা ধারাবাহিকভাবে শিখছিলাম উৎপাদকের বিশ্লেষণ। তো তারই ধারাবাহিকতায় 3.4 অনুশীলনের ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে উৎপাদক নির্ণয় করা, এটা আমরা শুরু করেছিলাম এবং কয়েকটা ক্লাস করেছি। আজকে শেষের দিকে চলে আসছে। ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে যেটা উৎপাদক নির্ণয় করতে হয় সেটা আমরা করেছি, তোমাদের অবশ্যই মনে আছে। তোমরা সবাই বই খাতা বের করো। আজকে আমরা উদাহরণ 32-এর আলোকে সর্বশেষ 16 নম্বর অঙ্কটা করব। কত নম্বর অঙ্ক করব? 16 নম্বর। আর এটা মনে রাখো, এটা হচ্ছে উদাহরণ 32-এর মতো। এটা আগে যে অঙ্কগুলো করেছি তার থেকে একটু ভিন্ন, বা পার্থক্যটা কী সেটা বোঝার জন্য খেয়াল করো। প্রথমে এক্স কিউবের শুরুতে কত সহগ আছে? 18 সহগ আছে। এর আগের যে অঙ্কগুলো আমরা করেছিলাম সেখানে কিন্তু এক্স কিউবের সাথে কোনো সহগ ছিল না। 11 নম্বর অঙ্ক পর্যন্ত এক্স কিউবের সাথে কোনো শর্ত ছিল না, সহগ ছিল না। এবার আমরা দেখতে পাচ্ছি এক্স কিউবের সহগ হচ্ছে 18। তাহলে এই যে এক্স কিউবের সাথে যে সহগটা আছে এটাই ব্যতিক্রম। তো সহগ যদি অল্প হয়, 2 হয় 3 হয়, তাহলে সেক্ষেত্রেও একটা সহজ বিষয় আছে যে 2-3 দিয়ে ভাগ করলে হবে। আর যেহেতু না 18 চলে আসছে সহগ, এই কারণে আমরা কিভাবে অঙ্ক করব এটা একটু বোঝার চেষ্টা করি। তাহলে ইনশাল্লাহ এই নিয়মের অন্যান্যগুলো আমরা করতে পারব। তো আমরা জানি যে এই নিয়মে, অর্থাৎ ভগ্নাংশ, অর্থাৎ হচ্ছে ভাগশেষ উপপাদ্যের যে নিয়ম আছে, এই ভাগশেষ উপপাদ্যের নিয়মে প্রথমে কি ধরতে হয় সবার জানা আছে। প্রথমে এটাকে একটা ফাংশন ধরে ফেলতে হবে, এটাতে একটা বহুপদী ধরতে হবে। তাহলে আমরা পি অফ এক্স ধরলাম, যেহেতু এক্স এখানে চলক, 18x³ + 15x² - x - 2, এটা আমরা ধরে ফেললাম। তো আমরা জানি যে এক্সের বিভিন্ন মান বসিয়ে দেখতে হবে যে কোন মানের জন্য 0 আসে পি অফ এক্সটা। তো সেক্ষেত্রে এক্সের মান কী কী ধরবো? এখানে খেয়াল করো সবাই, ধ্রুবপদ কত? 2। আর এটাকে বলা হয় মুখ্য সহগ বলে, উচ্চতর গণিত যারা করেছো সেখানে বলা আছে 18 হচ্ছে মুখ্য সহগ। তো ধ্রুবপদ এবং মুখ্য সহগ এই দুইটার উৎপাদক বের করতে হবে। 2-এর উৎপাদক কত হয়? 1 আর 2। 2-এর উৎপাদক হয় 1 আর 2। আর আমাদের হাতে আছে 18। 18-এর উৎপাদক হচ্ছে 1, 2, 3, তারপরে 6, তারপরে 9, তারপরে 18। এগুলো হচ্ছে 18-এর উৎপাদক। উপরেরটা 1, 2 কার উৎপাদক? 2-এর উৎপাদক। এটা আমরা ধ্রুবপদের উৎপাদকগুলো বের করলাম। আর এখানে 18-এর উৎপাদক কোনগুলো? 1, 2, 3, 6, 9, 18, এগুলো হচ্ছে 18-এর উৎপাদক। তো আমাদের যে মানগুলো এক্সের বসাতে হবে সম্ভাব্য মান, সেগুলো হচ্ছে এইটাকে এটা দিয়ে ভাগ করতে হবে, এটাকে এটা দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ হতে পারে আমাদের 1/1, তার মানে 1 হতে পারে, অথবা 1/2 হতে পারে, তারপরে 1/3 হতে পারে, তারপরে হতে পারে 2/2, মানে একই হবে, 2/3 হতে পারে, এইভাবে ডট 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 বিভিন্ন ভগ্নাংশগুলো এটাতে হওয়ার সম্ভাবনা আছে। এবং প্রত্যেকেরই আবার কি হবে? প্লাস মাইনাস, প্রত্যেকেরই প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস, এই মানগুলো এখানে বসাতে হবে। তো যেহেতু ব্যতিক্রম অঙ্ক নিয়েছি, এটা আমরা জানি যে পরিপূর্ণ সংখ্যা এখানে হওয়ার কথা না, এজন্য আমরা 1 বসাচ্ছি না, আমরা সরাসরি হাফ এবং মাইনাস হাফ দুইটা বসিয়ে টেস্ট করব। তাহলে আমরা এখন হাফ বসাই। হাফ বসিয়ে কত হয়? এটা 18/ এক্সের উপরে কিউব, মানে 1/2 এর উপরে কিউব করলে হবে 8। তাহলে 18/8
प्लस पंद्रह बाय फोर माइनस वन बाय टू माइनस टू हमें बसाल प्लस हाफ এটা এখন এইট লসাগু করি তাহলে আঠারো যোগ পনেরো দুগুণ তিরিশ বিয়োগ চার দুগুণ চার হবে বিয়োগ চার আর বিয়োগ হচ্ছে আট দুগুণ ষোলো আঠারো এবং তিরিশ যোগ করলে হয় আঠারো এবং তিরিশ যোগ করলে হয় আটচল্লিশ আর বিয়োগ হচ্ছে বিশ বাই আট এটা সমান সমান আঠাশ বাই আট এটা কিন্তু নট ইকুয়াল জিরো জিরো হলো না জিরো হলো জিরো হলো না তাহলে পি অফ টুতে কিন্তু আসলে উৎপাদকটা নাই এরপরে আমরা চেষ্টা করি আবার মাইনাস বসাই মাইনাস বসালে এই মানগুলি হবে শুধু খেয়াল রাখতে হবে যে এক্সের পাওয়ার যেগুলো বেজোর সেগুলো মাইনাসই থাকবে আঠারো বাই আট এটা প্লাস পনেরো বাই চার এটা মাইনাস মাইনাসে প্লাস ওয়ান বাই টু আর মাইনাস টু এটা লসাগু করি আট লসাগু মাইনাস আঠারো প্লাস পনেরো দুগুণ তিরিশ মাইনাস চার প্লাস চার মাইনাস ষোলো তিরিশ আর চারে হচ্ছে চৌত্রিশ আর মাইনাস ষোলো আর আঠারোতেও চৌত্রিশ চৌত্রিশ বাই সমান সমান কত জিরো তাহলে আমরা কতর জন্য জিরো পেলাম মাইনাস ওয়ান বাই টু এর জন্য জিরো পেলাম তাহলে এটার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে যেহেতু বিষয়টি এরকম হয়েছে যে এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই টু বসিয়েছি এই দুই দিয়ে গুণ করলে হবে টু এক্স ইকুয়াল টু আসলে আমরা মাইনাস ওয়ান বসাইছি তার মানে আমাদের উৎপাদকটা হবে কত টু এক্স প্লাস ওয়ান উৎপাদক হবে টু এক্স প্লাস ওয়ান তাহলে অতএব টু এক্স প্লাস ওয়ান এটা হল পি অফ এক্সের একটি উৎপাদক এই হচ্ছে আমরা এখানে উৎপাদক পেলাম এখন উৎপাদকে বিশ্লেষণ করব কিভাবে সেটা আমরা তো আগের মতো করেই কাজ করব যেটা আগে আমরা শিখেছি প্রদত্ত রাশি আঠারো এক্স কিউব প্লাস পনেরো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু এক লাইন গ্যাপ দিয়ে তৃতীয় লাইন শুরু করতে হবে তৃতীয় লাইনে কী আছে কী আমাদের আসবে টু এক্স প্লাস ওয়ানই নিয়ে আসতে হবে তাহলে কত দিয়ে গুণ করবো আমরা এখানে নাইন এক্স স্কোয়ার যদি গুণ করি তাহলে আঠারো এক্স কিউব আসবে নাইন এক্স কিউব এক্স স্কোয়ার দিয়ে ওয়ানকে গুণ করলে প্লাস নাইন এক্স স্কোয়ার এখানে কত এক্স স্কোয়ার আছে পনেরো আছে তাহলে আমাদের কী করতে হবে প্লাস আরও হচ্ছে সিক্স এক্স স্কোয়ার এখানে নিয়ে আসতে হবে টু এক্স প্লাস ওয়ান কত কমন যাবে থ্রি এক্স কমন যাবে থ্রি এক্স দিয়ে গুণ করে দিই থ্রি এক্স দিয়ে গুণ করলে আসবে প্লাস থ্রি এক্স আর এখানে কত আছে মাইনাস এক্স তাহলে মাইনাস আসবে ফোর এক্স এখান থেকে মাইনাস টু কমন নিলে হবে এক্স টু এক্স মাইনাস টু এক্স প্লাস ওয়ান তাহলে এখানে হবে মাইনাস টু এই মাইনাস টু মিলে গেছে তার মানে অঙ্কটা ঠিক আছে এটা আশা করি তোমরা পারবে আগের নিয়মেই ইকুয়াল টু টু এক্স প্লাস ওয়ান কমন যদি নিই সবার কাছ থেকে তাহলে হবে নাইন এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু নাইন এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু এখন যে অংশটা আছে নাইন এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু এটাকে এখন আমাদের মিডিল ফ্যাক্টর করতে হবে নয় এবং দুই গুণ করলে কত হয় আঠারো হয় আঠারোকে ভেঙে আমাদের বিয়োগ করে তিন মেলাতে হবে তাহলে তিন ছয় আঠারো তিন ছয় আঠারো এটাকে আমরা ভাঙতে পারি নাইন এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু তাহলে টু এক্স প্লাস ওয়ান এখানে কমন হচ্ছে থ্রি এক্স তাহলে টু এক্স প্লাস ওয়ান এখানে মাইনাস ওয়ান কমন টু এক্স প্লাস থ্রি এখানে মাইনাস ওয়ান ওয়ান কমন সরি থ্রি এক্স প্লাস টু হবে থ্রি এক্স প্লাস টু এখানে মাইনাস ওয়ান কমন তাহলে থ্রি এক্স প্লাস টু তো নাইন এক্স স্কোয়ার এবং সিক্স এক্স থেকে আমরা কত কমন নিলাম থ্রি এক্স কমন নিলাম তাহলে এখান থেকে থ্রি এক্স থাকে প্লাস এখানে টু থাকে
এখানে মাইনাস ওয়ান কমন থ্রি এক্স প্লাস টু। এই দুটার কাছ থেকে এখন থ্রি এক্স প্লাস টু কমন, তাহলে থাকবে থ্রি এক্স মাইনাস ওয়ান। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো। তোমরা অবশ্যই উদাহরণ ৩২ ভালো করে করবে এবং এই নিয়ম অনুসারে তোমরা এর আগের অঙ্ক ১৫ নম্বর অঙ্কটা করবে। সবাই ১৫ নম্বরটা হোমওয়ার্ক করবে আর উদাহরণ ৩২টাও করবে, দুইটা কাজ করবে। তো আজকে এ পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পারছে এবং পরবর্তী ক্লাসেও সবাইকে থাকার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।